তাহলে এই উদ্দেশ্য নিয়ে আপনি আমাদের বাসায় এসেছিলেন। ওয়াও, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন অথচ মনের মধ্যে এত শয়তানি বুদ্ধি কেন? মিম, আপনি কি কইতেছেন আমি বুঝতে পারতাছি না। যে নামাজ মানুষকে সৎপথে পরিচালিত করে না, সেই নামাজে কোনো সুফল নেই। আপনি আমাকে বলেন আমার ভুল কোথায়। আপনি আমাকে বিয়ে করার উদ্দেশ্যে আমাদের বাসায় এসেছেন, am I right? বিয়ে? আমি কিছুই বুঝতে পারতাছি না, কাইন্ডলি একটু ছেড়ে কাজবেন। কি হয়েছে? আপনার বাবা আমার আর আপনার বিয়ের কথা বলে গেছে আমার বাবা মার কাছে, আর আপনি এমন ভান করছেন যেন আপনি কিছুই জানেন না। আল্লাহর কসম, এ বিষয়ে আমি কিছু জানি না। যদি সত্যি আব্বা আপনার আর আমার বিয়ের কথা কয়, তাহলে তো এ বিষয়ে আমি আব্বার কোনো দোষে কিছু দেখি না। কারণ সামাজিক এবং ধর্মীয় রীতিনীতিতে আপনার আর আমার বিয়ের কোনো বাধা নেই, আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। ভালো করে নিজেকে আয়নায় দেখুন, এরপর আপনার পাশে আমাকে কল্পনা করুন, কোন অ্যাঙ্গেল আপনার সাথে আমাকে যায়। আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত একটি মেয়ে, আর আপনি? আমি তো আপনাকে বলতেছি না আমার বিয়ে করতেই হবে। ধরে নিলাম আমি মাদ্রাসার ছাত্র, কিন্তু একজন জেনারেল লাইনের ছাত্রী এবং মাদ্রাসার ছাত্রের মধ্যে বিয়েতে বাধা কোথায়? আমি তো কিছু বুঝতে পারছি না। বাধা চিন্তা চেতনায়, বাধা পোশাক আশাক কালচার থেকে শুরু করে সবখানে। শুনুন, দয়া করে আপনি আমার জীবনটা ধ্বংস করবেন না, প্লিজ। হে আল্লাহ, আমাকে আপনি শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মতদের সাথে শামিল করুন। আমি বাবা, এই হুজুরের সাথে বিয়ে হওয়ার চাইতে আমার জন্য মরে যাওয়া ভালো। তুমি আমাদের একমাত্র সন্তান, তোমার সব আবদার আমরা সাধ্যমতো পূরণ করার চেষ্টা করেছি। তার মানে এই নয় তুমি যা ইচ্ছা করবে, যাই খুশি বলবে। বাবা, তোমার বাবা তোমার সাদ আল্লাহ পূরণ করেছে, তুমি আমারটা পূরণ করছো, এটাই দুনিয়ার নিয়ম। আমিও আমার সন্তানদের সাদ আল্লাহ পূরণ করব, তার বিনিময়ে আমি আমার নিজের জীবনের সুখ ইচ্ছা বিসর্জন দিতে পারবো। মিম, ছেলেটা ভালো, নামাজি, পরহেজগার, আমার মনে হয় ওকে বিয়ে করলে তো সুখী হবে। মা, তুমি কি করে গ্যারান্টি দাও যে আমি সুখী হতে পারবো? এই ছেলের পাশে দাঁড়াতে আমার অরুচি হয়, তাকে বিয়ে করে একই ছাদের নিচে একই বিছানায় থাকবো কিভাবে? মিম, খবরদার বলছি, খালিদকে নিয়ে আর একটা অপমানসূচক কথা বলবে না। তাহলে আমাকে আর বলতে বাধ্য করো না। আর একটা কথা মনে রাখবা, সবসময় বাবা মার সিদ্ধান্ত সঠিক নাও হতে পারে। হায় আল্লাহ, এমন দিনও দেখতে হলো। আমি আক্তারকে কি জবাব দিব? আমার মান সম্মান, আক্তারের সাথে আমার সম্পর্ক শেষ, ওর সামনে আমি মুখ দেখাবো কেমন করে? চাচা, আপনি চিন্তা করবেন না, আমি বাবাকে সব বুঝিয়ে বলবো। আমার বাবাকে আমি চিনি, আমি বুঝিয়ে বলবে, উনি নিশ্চয়ই বুঝবেন। মিস্টার খালিদ, আপনার এই কথাটা আমার খুব ভালো লেগেছে। দেখেছো বাবা, মিস্টার খালিদের কথা ওনার বাবা শুনবেন। মিস্টার খালিদ কনফিডেন্টের সাথে বলেছেন যে শুনবেন, বাবার এমনই হওয়া উচিত। ধন্যবাদ মিস্টার খালিদ, আপনি অনেক বুদ্ধিমান। আমি দোয়া করি আপনি আপনার মনের মতো সুন্দরী একজন জীবনসঙ্গী খুঁজে পান। আপনি আমাকে আর আমি আপনাকে ডিজার্ভ করি না, আমাদের চিন্তা ধারণাও ভিন্ন। মিম, একদিন সবাইকে আল্লাহর রহমত প্রত্যাশা করতে হয়, কোনো না কোনো একদিন সবাই সেটা বোঝে। কারো বুঝ খুব সঠিক সময়ে আসে, কারো বুঝ আসে মৃত্যুর আগে। আমার বিশ্বাস আপনিও একদিন আপনার সন্তানকে সঠিক উপদেশ দেবেন, নামাজের তাগাদা দেবেন। দোয়া করুন। মনে বড় আশা ছিল তোমার মতো সৎ নামাজি যোগ্য পাত্রের হাতে নিজের মেয়েকে তুলে দিয়ে নিশ্চিন্তে জীবন কাটাবো। আমার সেই আশা পূরণ হলো না, উপরন্তু আমার মেয়ের কাছে তোমাকে অপমানিত হতে হলো। চাচা, দয়া করে আমাকে নিয়ে আপনি চিন্তিত হবেন, মনে করবেন এটাই আল্লাহর হুকুম।
থাকে ভাই। মোনা, আমি সৈলা যেতেছি, ভালো থাকবে ভাইজান। এখনই চলে যাবেন, আর কয়টা দিন থাইকা যান? জানি না বিশ্বাস করবেন কিনা, কিন্তু সেদিন আপনার গজল শুনে আমি সত্যি মুগ্ধ হয়েছি। ভেবেছিলাম পরের বার যখন দেখা হবে তখন তোরা দেখে যে আমেনা মায়ের কোলে গজলটা শুনতে যাবো। এখন মনে হচ্ছে ওই ভাগ্য আর আমার হয়নি। ভাইজান, আপনার সাথে অনেক দুষ্টামি করছি, আপনি আমাকে মাফ করে দিয়েন। কি কইতাছেন আপনারা, মাফ চাইতেছেন কেন? মাফ তো চামো আমি, আমি সরল মানুষ, আপনাকে ইয়ার্কি ফাজলামি আমি বুঝি নাই। ভাইজান, আপনার মতন আল্লাহওয়ালা মানুষ পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার, আপনি আমাদের জন্য দোয়া করেন। দোয়া করব, আপনারা আল্লাহর রহমতে সুশীত ছায়া আছে। আসি আল্লাহ। মিম, আপনার সব দুশ্চিন্তা থেকে আপনারা মুক্তি দিলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনার দয়ার জন্য। মিস্টার খালেদ, আপনাকে বলা আমার কথাগুলো হয়তো আপনার জন্য হজম করা কষ্টকর ছিল বা অপমানজনক ছিল, তবে আমার কথাগুলো কিন্তু যুক্তিযুক্ত। আমি আপনার মনের মতন, ভালো থাকবেন। কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে, আল্লাহ ভালো জানেন আমাদের যদি বিয়ে হইতো আমরা কে কারে ভাসাইতাম। মিস মিম, মানুষ যখন ভুল পথে চলে মানুষ তখন বুঝতে পারে না, সর্বনাশ হওয়ার পর মানুষ বুঝতে পারে সঠিক কোনটা। আল্লাহ আপনাকে সঠিক বুঝ জ্ঞান দান করুন। আসি আল্লাহ হাফেজ। মিমের বাবা, মন খারাপ করো না, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন, তুমি এটা নিয়ে মন খারাপ করো না। মিম বড় ভুল করলো, মিম ছেলেটার পোশাক আশাক দাড়ি টুপি দেখলো, ছেলেটাকে ভালোভাবে না জেনে না বুঝে ওকে ইগনোর করলো, ভুল করলো, বড় ভুল করলো। কোন ভুলের কথা বলছো মিমের বাবা? খালিদের কথা বলছি, ছেলেটা তো ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা করেছে, 6 থেকে জেনারেল লাইনে লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। ছেলেটা ভদ্র, নামাজি, প্রত্যেকটা মেয়ের বাবা মাই চায় এমন একটা সুদর্শন যোগ্য পাত্রের হাতে তার মেয়েকে তুলে দিতে। এর চাইতে ভালো পাত্র আমি কোথায় পাবো বলো তো? বাবা, আমি তোমাদের একমাত্র সন্তান, আমি কথা দিচ্ছি একদিন তোমরা আমার জন্য গর্ববোধ করবে, যে কোনো মূল্যে আমি আমার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করবো।